আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মার্জিনা আক্তার রেবা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আজকে আমরা যে কোর্সটা পড়বো সেই কোর্সের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় নীতিমালা। কোর্স কোড BBA 1201। আর আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। আসুন শুরুতেই জেনে নিই আমরা প্রেরণা কি জিনিস। যে কোনো প্রতিষ্ঠানের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে একদম সর্বনিম্ন স্তরে যে কর্মী বাহিনী আছে সবাই কিন্তু সেই লক্ষ্য বা উদ্দেশ্য সফল করার জন্য কাজ করে থাকেন। তো প্রতিষ্ঠানের কর্মী কিন্তু নিজে কাজ করেন না, তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধ্যমে কাজ করাতে হয়। প্রতিষ্ঠানের যারা ব্যবস্থাপক আছেন তারা তাদের অধস্তন কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য আদায়ের জন্য অথবা লক্ষ্য বা উদ্দেশ্যকে সফল করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনার মাধ্যমে কর্মীকে দিয়ে কাজ করিয়ে থাকেন। এখন যে কোনো কর্মীর কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত এবং প্ররোচিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই মূলত প্রেরণা। প্রেরণাদানের সবচেয়ে কার্যকর উপায় হলো আর্থিক প্রেরণা। আর আর্থিক প্রেরণার মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে ন্যায্য বেতন। কোনো কারণে কর্মী তার বেতনকে অন্যায্য মনে করতেই পারে, সেক্ষেত্রে কর্মীদের কাছ থেকে তার কার্যক্ষমতার সর্বোত্তম ব্যবহার পাওয়ার জন্য তার বেতন কাঠামোকে অবশ্যই উন্নত করতে হবে। সাধারণত উচ্চ বেতনের কর্মকর্তা কর্মচারী যারা থাকেন তারা এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামান না, কিন্তু যারা শ্রমিক দলের তারা কিন্তু তাদের ন্যায্য পাওনাটাকেই বড় মনে করে থাকেন। তারা তাদের পারিশ্রমিকের বিনিময়ে যদি ন্যায্য পাওনা পেয়ে থাকেন পান তবেই তারা তাদের কর্মক্ষমতার পূর্ণ ব্যবহার করেন। কর্মী শ্রেণীর যেহেতু কোনো প্রকার অন্যান্য সম্পদ নাই, দৈহিক শ্রমটাই তার হচ্ছে বড় সম্পদ, সেই জন্য তারা দৈহিক শ্রমের মাধ্যমে ন্যায্য পাওনাটা পেতে চান, যাতে করে তার পরিবার নিয়ে সে মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারে। প্রেরণাদানের প্রতিবন্ধকতাও আছে অনেক, তার মধ্যে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে প্রয়োজনের ভিন্নতা এবং কর্মীদের মন মানসিকতা। কর্মীদের মধ্যেও এক একজন এক এক লেভেলের থাকে, এক একজনের প্রয়োজন, এক একজনের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এক এক রকম। হয়তো বা প্রতিষ্ঠানের পক্ষে সবার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব না। যদি নির্দিষ্ট এক শ্রেণীর কর্মীর কোনো প্রকার চাওয়া পাওয়া প্রতিষ্ঠানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না হয় তাহলে সেই দল বা সেই কর্মী বাহিনী কিন্তু অসন্তুষ্ট থাকে এবং তারা তাদের বেস্টটা কিন্তু কর্মক্ষেত্রে প্রয়োগ করে না। আসুন এবার আমরা জানি প্রেরণা সংক্রান্ত অনেকগুলো তত্ত্ব আছে। মানুষের প্রয়োজন, কিভাবে প্রেরণা দেয়া যায়, এগুলোর উপর ভিত্তি করে অনেকগুলো তত্ত্ব দিয়েছেন বিভিন্ন দার্শনিক। তো তাদের মধ্যে অন্যতম কয়েকটা আমরা আজকে জানার চেষ্টা করব। 1 নম্বর, চাহিদা সোপান তত্ত্ব। এটা আব্রাহাম মাসলো 1943 সালে এই তত্ত্বকে প্রবর্তন করেছেন। 2, দ্বি উপাদান তত্ত্ব। হার্জবার্গ 1959 সালে এই তত্ত্ব প্রবর্তন করেন। এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব, ডগলাস ম্যাকগ্রেগর 1960 সালে এই তত্ত্ব প্রবর্তন করে থাকেন। তো আজকে আমরা এই তিনটা তত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব এবং মাসলোর চাহিদা সোপান তত্ত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আসুন এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব সম্পর্কে আমরা একটু জেনে নিই।
ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব স্বৈরতান্ত্রিক, অনিতত্ত্ব গণতান্ত্রিক। আচ্ছা, এখন এক্স তত্ত্বের মধ্যে কি কি জিনিস আছে? এক্স তত্ত্ব অনুযায়ী কর্মীরা উত্তরাধিকার সূত্রে কাজ অপছন্দ করে, যার ফলে যখনই সুযোগ পায় তখনই তারা কাজে ফাঁকি দেয়। এক্স তত্ত্বের মধ্যে আরো একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে কর্মীরা যেহেতু কাজ পছন্দ করে না, সুতরাং তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের উপরে ভয় ভীতি প্রদর্শন করতে হবে, তাদের উপরে চাপ প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, প্রয়োজনে তাদের শাস্তি দিতে হবে। এক্স তত্ত্বের মধ্যে আরো আরেকটা জিনিস, সবচেয়ে বড় একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে অধিকাংশ কর্মীরাই কার্যক্ষেত্র অন্য অন্য কিছুর চেয়ে নিরাপত্তার বিষয়টাকে বড় করে দেখে। তারা খুব কম উচ্চ আকাঙ্ক্ষা করে, তাদের প্রেরিত করার সুযোগও অনেক কম, আর্থিক সুবিধাকে তারা সবচেয়ে বড় পাওনা মনে করে থাকে। এবার আসুন আমরা ম্যাকগ্রেগরের ওয়াই তত্ত্ব জানার চেষ্টা করি। ম্যাকগ্রেগরের ওয়াই তত্ত্ব অনুযায়ী কর্মীরা কাজকে অপছন্দ করে না, বরং বিশ্রাম নেওয়া বা খেলার মতো মনে করেই সাধারণভাবে গ্রহণ করে থাকেন। 2 নম্বর, কর্মীরা যদি তাদের উদ্দেশ্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তবে তারা স্ব উদ্যোগেই পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, তাদের কোনো প্রকার ভয় ভীতি চাপের মাধ্যমে তাদেরকে দিয়ে কাজ আদায় করতে হয় না বা তাদের কাছ থেকে কাজ আদায় করতে হয় না। 3 নম্বর, কর্মীরা শুধু কাজকে সহজভাবে গ্রহণ করে না, বরং তারা দায়িত্ব নিতে চায় এবং দায়িত্ব পালনের মাধ্যমে কাজের পুরস্কার হিসেবে যথাযথ স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করেন। ভালো কিছু উদ্ভাবন বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকলে বায় তত্ত্ব অনুযায়ী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে যারা থাকেন তারা কর্মীদের উদ্ভাবনী শক্তি প্রয়োগ করার ব্যবস্থা করে থাকেন। তো উপরের এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের বর্ণনা অনুযায়ী আমরা বলতে পারি যে কর্মীদের যে নেতিবাচক মনোভাব, সেই নেতিবাচক মনোভাবের উপর ভিত্তি করে এক্স তত্ত্ব গড়ে উঠেছে, এবং কর্মীদের যে ইতিবাচক মনোভাব সেটার উপর ভিত্তি করে ওয়াই তত্ত্বের প্রবর্তন হয়েছে। তো এবার আসুন আমরা হচ্ছে আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব সম্বন্ধে জেনে নেই। এখন চাহিদা সোপান তত্ত্বের মধ্যে মোটামুটি 2টা ভাগ আছে। একটা হচ্ছে মৌলিক বা নিম্ন শ্রেণীর প্রয়োজন, আরেকটা হচ্ছে উচ্চ শ্রেণীর প্রয়োজন। তো আসুন আমরা জেনে নেই প্রাথমিক বা নিম্ন শ্রেণীর প্রয়োজনের মধ্যে কি কি আছে। 1 নম্বর, দৈহিক বা মৌলিক চাহিদা। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, খুবই এই জিনিসগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। আরেকটু পরে আমরা আসি এটার সাথে চিকিৎসা এবং শিক্ষার ব্যাপারটা। চিকিৎসা এবং শিক্ষার ব্যাপারটাও কিন্তু মৌলিক চাহিদার মধ্যে পড়ে, কিন্তু এটা দৈহিক চাহিদার পরে। আচ্ছা, এরপরে আসেন আমরা নিরাপত্তার চাহিদা সম্পর্কে জানি। তো নিরাপত্তার চাহিদা বলতে আমরা কি বুঝি? নিরাপত্তার চাহিদা বলতে আমরা বুঝি প্রত্যেকটি মানুষ চায় ভবিষ্যতে যেন তার পরিবার পরিজন খেয়ে পড়ে বাঁচতে পারে, সেই জন্য তার দরকার চাকরি বা অর্থনৈতিক নিরাপত্তা। দীর্ঘ সময়ের জন্য যদি তার পরিবার পরিজনের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের চিন্তা না করতে হয়, 2 দিন পর পর তার চাকরি চলে যেতে হবে, এই চিন্তাটা যেন না করতে হয়, এই প্রয়োজনগুলো, পরিবারের দীর্ঘমেয়াদী চাহিদা যেন পূরণ হয়, এই যে চাহিদাটা বা এই যে চাওয়াটা মানুষের, চাকরির নিশ্চয়তা, নিরাপত্তা, এই যে চাহিদা, এই চাহিদাটা হচ্ছে নিরাপত্তার চাহিদা।
এখন আসুন আমরা উচ্চ শ্রেণীর চাহিদা বলতে কি বুঝি। উচ্চ শ্রেণীর চাহিদার মধ্যে আছে 1 নম্বর প্রতিপত্তি ও প্রীতির চাহিদা। প্রতিপত্তি এবং প্রীতির চাহিদা বলতে আমরা বুঝাই মানুষ সামাজিক জীব, সমাজের প্রত্যেকটা মানুষ তাকে চিনুক জানুক এই বিষয়টা সবাই চায়। সামাজিকভাবে পরিচিত হতে গেলে অবশ্যই প্রতিপত্তির দরকার। সমাজে যার অর্থনৈতিক অবস্থা ভালো সব মানুষ মোটামুটি তাকেই মূল্যায়ন করে, তারই সাহচর্য পাওয়ার চেষ্টা করে। সেই জন্য মানুষেরও উদ্দেশ্য থাকে সে সম্পদ, অর্থনৈতিক সম্পদ অর্জন করা এবং আরেকটা জিনিস উচ্চতর শিক্ষা গ্রহণ। এটাও কিন্তু এক ধরনের উচ্চ শ্রেণীর প্রয়োজনের মধ্যে পড়ে, কারণ আপনি যদি উচ্চ শিক্ষিত হন তাহলেই কিন্তু আপনার সাথে আপনি যে সমাজে বাস করেন সেই লোকের সম্পর্ক আন্তরিক থাকবে। আন্তরিক থাকবে বলতে বোঝায় যে কোনো প্রয়োজন ও অপ্রয়োজনে আপনাকেই নক করবে, কারণ আপনার উচ্চতর ডিগ্রি আছে। তো এটাও এক ধরনের কিন্তু চাহিদা, সমাজের মানুষ আমাকে চিনুক জানুক, এক নামে চিনুক জানুক, আমার সাথে মিশতে চাক, কোনো বিষয়ে আমার পরামর্শ নেক। এই সমস্ত যে চাহিদা, এই চাহিদাগুলোকে বলা হচ্ছে প্রতিপত্তি এবং প্রীতির চাহিদা। মূলত দৈহিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদা পূরণ হয়ে যাওয়ার পরই প্রতিপত্তি এবং প্রীতির চাহিদা জন্মগ্রহণ করে। উচ্চতর শ্রেণীর প্রয়োজনের মধ্যে আরেকটা হচ্ছে আত্মমর্যাদার চাহিদা। মানুষের দৈহিক বা মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে, নিরাপত্তার চাহিদা পূরণ হয়ে গেলে, প্রতিপত্তি প্রীতির চাহিদা পূরণ হয়ে গেলে মানুষ চায় সুনাম, যশ, খ্যাতি ইত্যাদি। দেশ জুড়ে তার নাম, যশ, সুনাম ছড়িয়ে পড়ুক, এটাই কিন্তু মানুষ চায়। তার হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকুক, সমাজের সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করুক, সম্মান করুক, এগুলো কিন্তু মানুষ চাইতেই পারে। তো এইগুলো শুধুমাত্র নিজের সমাজের বাইরে একটা নির্দিষ্ট অঞ্চলে পরিচিত পাওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই বড় অফিস দরকার, বড় বাসা দরকার, সুন্দর গাড়ি দরকার, প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করা দরকার। আপনি যদি এই কাজগুলো করতে পারেন ঠিক মতো তাহলে কিন্তু আপনার সমাজের মানুষ আপনাকে যেভাবে চিনবে ঠিক তেমনি নির্দিষ্ট একটা এলাকার লোকজনও আপনাকে চিনবে, সম্মান করবে, ভালোবাসবে, আপনার সহচর্য পাইতে চেষ্টা করবে। এবং এই যে চাহিদা, এই চাহিদাটা হচ্ছে আত্মমর্যাদার চাহিদা। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মানব চাহিদার একদম শেষ পর্যায়ে যেটা সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার প্রয়োজন বা চাহিদা। অধিক কর্তৃত্ব, ক্ষমতা, গুরুত্বপূর্ণ কাজ, সিদ্ধান্ত, এই সবগুলো হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ব্যক্তিগত চাহিদা পূরণে কোনো ব্যক্তি রাজনীতি, সভা সমাবেশ, দান খয়রাত ইত্যাদি কাজে অংশগ্রহণ করে থাকেন, সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন, মূলত সে আত্মপ্রতিষ্ঠা পেতে চায়। সেই জন্যই তিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, সভা সমাবেশে অংশগ্রহণ করেন, দান খয়রাত করেন। সে চায় মৃত্যুর পরেও যেন তাকে মানুষ মনে রাখে। এবং এই যে চাহিদাগুলা, এই চাহিদাগুলাকে বলা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আমরা জানলাম মানুষের প্রাথমিক বা নিম্ন শ্রেণীর প্রয়োজন এবং উচ্চ শ্রেণীর প্রয়োজন সম্বন্ধে। আজকে এ পর্যন্তই থাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে, ভালো থাকবেন।